এ ভিউয়ার্স, বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, বন্ধুরা আমরা কিন্তু অনেকেই ফেসবুক মেসেঞ্জার যে অ্যাপ্লিকেশনটি আছে সেটাকে ব্যবহার করি, আর এই ফেসবুক মেসেঞ্জারের অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু ডিফল্ট যে রিংটোন আর ডিফল্ট যে মেসেজ টোনটি আছে এটা কিন্তু আমরা সবাই জানি। এটা কিন্তু এখন অনেকটাই বিরক্তকর লাগে। জাস্ট আমি আপনাদেরকে বলি, আমাদের মোবাইলে যদি মেসেজটি আসে তাহলে কিন্তু এরকম একটি টোন বেজে ওঠে। তারপরে বন্ধুরা আমাদের কাছে যদি ভিডিও কল আসে বা অডিও কল আসে তাহলে কিন্তু এরকম টোনটি বেজে ওঠে। এই দুইটি টোন কিন্তু আমাদের অনেকই বিরক্ত লাগে। তা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ফেসবুক মেসেঞ্জারের রিংটোনটা আপনার মতো আপনি চেঞ্জ করে নেবেন। হ্যাঁ বন্ধুরা, এটার মধ্যে আপনি যে কোনো গান সেট করতে চান বা যে কোনো রিংটোন সেট করতে চান সেটা কিন্তু খুব সহজেই পারবেন। তো এই কাজটি কীভাবে করবেন সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তার আগে যে কথাটি না বললেন, আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। হে ভিউয়ার্স, আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও ইউটিউব চ্যানেল, আর সাথে আছে আমি সমীর দত্ত। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের স্মার্টফোন থেকে মেসেঞ্জারের রিংটোনটি চেঞ্জ করার জন্য আমরা মেসেঞ্জারটাকে ওপেন করব। তো মেসেঞ্জারটা ওপেন করার পর বন্ধুরা আমাদের ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা আমাদের প্রোফাইল যে আইকনটি আছে জাস্ট এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এখানে আমরা পেয়ে যাব নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড, জাস্ট আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে নোটিফিকেশন সাউন্ড এবং রিংটোন এই দুটি অপশন কিন্তু আমরা পেয়ে যাব। জাস্ট আমরা যদি এখান থেকে নোটিফিকেশানে ক্লিক করি, ক্লিক করার পর বন্ধুরা এখানে নোটিফিকেশান অনেক সাউন্ড আমরা পাবো যেগুলো কিন্তু চাইলে আমরা আমাদের নোটিফিকেশানে সেট করতে পারি। আমরা জাস্ট এখান থেকে যেই সাউন্ডগুলো পাবো এটা নোটিফিকেশান ইউজ করতে পারবো, কিন্তু আমরা কীভাবে আমাদের গ্যালারি থেকে সাউন্ড সেট করবো সেটাই দেখিয়ে দেবো। তারপর আমরা রিংটোনে যদি ক্লিক করি, রিংটোনটা কিন্তু সেম হতে আপনি এখানে যে রিংটোনগুলো আছে এগুলো সেট করতে পারবেন, কিন্তু অরিজিনাল আপনাদের গ্যালারি থেকে কীভাবে রিংটোন সেট করবেন সেটা দেখে নিই। জাস্ট এটা করার জন্য আমরা সর্বনিচে একটি অপশন পেয়ে যাবো ম্যানেজ নোটিফিকেশান, জাস্ট আমরা এখানে ক্লিক করবো। ম্যানেজ নোটিফিকেশান ক্লিক করার পর ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর মধ্যে দেখেন এখানে আমরা চ্যাট পেয়ে যাবো, কলস পেয়ে যাবো। জাস্ট আমি আপনাদেরকে একটি চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি, তাহলে এটা আপনারা পারফেক্টভাবে বুঝতে পারবেন। জাস্ট আমি এখান থেকে চ্যাটসে চলে যাবো। চ্যাটসে চলে যাওয়ার পর বন্ধুরা এটা আমাদের নোটিফিকেশান সাউন্ড, জাস্ট আমরা এখান থেকে নিউ সাউন্ডে ক্লিক করি। ক্লিক করার পর বন্ধুরা চয়েস লোকাল রিংটোন এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমাদের ইন্টারফেস এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখানে ফাইল ম্যানেজার, মিউজিক আমরা সব কিছুই পেয়ে যাবো। আমরা যদি ফাইল ম্যানেজার থেকে রিংটোনটি সেট করতে চাই সেটাও পারবো, জাস্ট আমরা মিউজিক থেকে করতে চাইলে সেটাও পারবো। জাস্ট আমি এখানে মিউজিকে ক্লিক করে দিলাম, তাহলে আমাদের মিউজিক প্লেয়ারে প্রত্যেকটা গান কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে বন্ধুরা, এখান থেকে আপনার রিংটোন চান বা আপনার গান চান সেটা কিন্তু সেট করতে পারবেন। জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে একটি ছোট রিংটোন আমি আপনাদেরকে সেট করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, জাস্ট বন্ধুরা আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা এখানে রাইট চলে আসছে, জাস্ট আমি এখান থেকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর বন্ধুরা ইন্টারফেস এরকম চলে আসবে। চলে আসার পর এখান থেকে আমরা অ্যাপ্লাই করে দিয়ে ওকে করে দিলেই কিন্তু আমাদের নোটিফিকেশানের যে সাউন্ডটি আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো আমাদের কিন্তু এখন ইনকামিং কলের কলটাকে চেঞ্জ করতে হবে। ইনকামিং কলের রিংটোনটা চেঞ্জ করার জন্য কী করবো আমরা সর্বনিচে চলে যাবো। নিচে যাও, চলে যাওয়ার পর বন্ধুরা এখানে দেখেন ইনকামিং কলস, জাস্ট আমরা ইনকামিং কলে ক্লিক করবো। কলে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে একটি রিংটোন আমি আগে সেট করে রেখেছি, জাস্ট তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করবো, ক্লিক করার পর চয়েস লোকাল রিংটোন এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আপনাদের মিউজিকটি চলে আসবে, জাস্ট মিউজিকে ক্লিক করে এখান থেকে স্ক্রল ডাউন করে একবারে নিচে চলে যাবো। নিচে চলে যাওয়ার পর বন্ধুরা দেখেন বাংলা কস্টের রিংটোন কপিরাইট ফ্রি, জাস্ট আমরা এটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে ওকে করে দিব। তো ওকে করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এই রিংটোনটি কিন্তু আমাদের মোবাইলে চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখান থেকে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করবো। অ্যাপ্লাইতে ক্লিক করার পর বন্ধুরা ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা দেখেন এই রিংটোনটি কিন্তু আমাদের এখানে চলে আসবে। তো এইভাবেই কিন্তু খুব সহজে আপনারা ফেসবুক মেসেঞ্জারের রিংটোন এবং মেসেজ টোনটাকে চেঞ্জ করতে পারেন, যেটা কিন্তু দেখা যায় সবার থেকে একটু ডিফারেন্ট লাগবে। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।